हेलो स्टूडेंट्स, वेलकम टू क्विकल यूट्यूब चैनल। जहर नवोदय विद्यालय प्रवेशिका परीक्षार मैथ क्लासे शाह इन्स्टिट्यूटे आज के 374 नम्बर क्लास करछी। तो आज के अनुपात चैप्टारे एक विशेष समस्या समाधान करब, जे समस्याटी उठे एसेछे विगत दुटी क्लासेर थेके। विगत दुटी क्लासे आमरा जे सूत्र दुटी व्यवहार करेछिलाम, ए प्लस बी होल स्क्वायर एवं ए माइनस बी होल स्क्वायर, तार प्रयोग ऊपर व्याख्या करे आमरा क्लास दुटी करेछिलाम। किन्तु आजकेर क्लासटी तार थेके एकटू आलादा, बीजगणितिक पद्धतिते आमादेर समाधान करते हबे, किन्तु सेटा अनुपात चैप्टारेर उपरे। आमादेर निश्चित नवोदय नामक बोइयेर अनुपात चैप्टारेर थेकेई आमरा एई समस्याटिके संग्रह करेछि। समस्याटा कि आगे आमादेर देखते हबे जे ए स्क्वायर प्लस बी स्क्वायर इक्वाल टू 25 एवं ए बी इक्वाल टू 12 होले ए टू बी समान समान कत। आमरा आगेर समस्या दुटीते कि पेयेछिलाम जे ए प्लस बीर मान जाना आछे अथवा ए माइनस बीर मान जाना आछे, एई दुटो जाना आछे आर ए बीर मान जाना आछे। तो आजकेर समस्याते आमरा देखते पाच्छि जे ए स्क्वायर प्लस बी स्क्वायरेर मान जाना आछे, ए प्लस बीर मान जाना नेई अथवा ए माइनस बीर मानो जाना नेई। তো আমাদের এই ধরনের সমস্যায় কি করতে হয়, এ প্লাস বি এবং এ মাইনাস বি এই দুটো মান জানতে হবে, এই জায়গাটা আমাকে লক্ষ্য রাখতে হবে। যে কোনো সমস্যা থেকে আমাদের আগে জানতে হবে যে আমার কোন জিনিসটা খুঁজে পেতে হবে এবং সেইটা খুঁজে পেলে আমি সমস্যা সমাধান করতে পারবো। তো এই যে আগের দুটো এপিসোড এবং আজকের এপিসোড প্রত্যেকটাতে আমাদের মনে রাখতে হবে যে এ টু বি সমান সমান কত, সেটা বের করতে গেলে এ প্লাস বি এবং এ মাইনাস বি এই দুটোকে আমার জানতে হবে। তো আগের দুটো সমস্যায় আমরা সুবিধা কি পেয়েছিলাম, এ প্লাস বি জানা ছিল, এ মাইনাস বি বের করতে হয়েছিল, অথবা এ মাইনাস বি জানা ছিল, এ প্লাস বি বের করতে হয়েছিল। কিন্তু আজকে আমরা জানতে পারছি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান জানা আছে, এ প্লাস বির মান জানা নেই অথবা এ মাইনাস বির মানও জানা নেই। এ মাইনাস বি এবং এ প্লাস বি এই দুটো মানই আমাদের নির্ণয় করে নিতে হবে। সেই দুটো নির্ণয় করার পর আমাদের পরের স্টেপে আসতে হবে এ টু বি সমান সমান কত সেটা নির্ণয় করা। তো আজকে আমরা বুঝতেই পারছি আজকের সমস্যাতে আমাদের একটা স্টেপ বেশি অঙ্ক করতে হবে। তো এই স্টেপগুলোকে বুঝতে হবে আমাদের কুইকেল চ্যানেলের প্রথম দিকে যে এপিসোডগুলো আছে সেখানে আমি স্টেপগুলোকে বোঝানোর উপরে ব্যাখ্যা করে করে ক্লাস করেছিলাম। তো এখন সেই এপিসোডগুলো যদি তুমি পুনরায় দেখে নিতে পারো তাহলে তুমি স্টেপ বুঝতে পারবে কোনো একটা সমস্যার মধ্যে। তো চলো আমরা ডাইরেক্ট চলে যাব আমাদের সমস্যা সমাধানে। সমস্যা সমাধানে আমরা কি দেখতে পাচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 25। এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা লিখলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 25, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আপাতত এটা জেনে নাও, কেন এটা হলো সেটা আমি তোমাদের একটু পরে বোঝাবো। তো এবার দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কত পাবো আমরা, এখানে এ বির মান তো আমরা জানি 12, তাহলে 2ab-র মান হচ্ছে 12 × 2 = 24, মাইনাস এই পাশের থেকে এই পাশে গেলে প্লাস হয়, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এই 25-এর সঙ্গে মাইনাস 24 এই পাশে গিয়ে প্লাস 24 হবে, 49 হবে। তাহলে এ প্লাস বির মান হবে রুট ওভার 49 সমান সমান 7। এ প্লাস বির মান আমরা পেয়ে গেছি, আমাদের জানতে হবে দুটোর মান, এ প্লাস বি এবং এ মাইনাস বি। তাহলে এবার এ মাইনাস বির মান নির্ণয় করতে হবে। চলে যাও আমাদের 372 নম্বর ক্লাসে, এ প্লাস বির মান তুমি জানো আর এ বির মান জানো, তাহলে এ মাইনাস বির মান কীভাবে নির্ণয় করতে হবে। প্রত্যেকটা ক্লাস কিন্তু এই যে 372, 373 এবং 374 এই তিনটে ক্লাসই কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। তো আমাদের চলে যেতে হচ্ছে এবার 372 নম্বর ক্লাসে। এ প্লাস বির মান 7 আমি জানি আর এ বির মান 12 এটা জানি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটার মান আমরা পেয়ে গেছি 7, 7 7 49, এটার মান আমরা জানি 12, তাহলে 4 12 48 বিয়োগ করে 1 হলো, তাহলে এ মাইনাস বির মান কত, রুট ওভার 1 সমান সমান 1 পেলাম। তাহলে আমি এ প্লাস বি এবং এ মাইনাস বি দুটোর মানই জেনে গেছি। এবার চলে আসব এই দুটোকে যোগ করে দিলে কি হয়, এই দুটোকে যোগ করলে হয় 2a সমান সমান 8, তাহলে a সমান সমান 4, a সমান সমান যখন আমি 4 পেয়ে গেছি তাহলে a প্লাস b সমান সমান 7 হলে b এর মান কত, 7-এর থেকে 4 বিয়োগ করলে 3 পাওয়া যায়। তাহলে a এবং b দুটোই আমি জেনে গেছি, তাহলে এবার আমরা বলতে পারি a টু b সমান সমান 4:3, কাঙ্ক্ষিত উত্তরে চলে এসেছি। এবার চলে যেতে হবে এই জায়গাটাতে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা কী করে পেলাম ব্যাখ্যা
দেখো প্রমাণ করে দেখাচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এটা আমি লিখেছিলাম, বলেছিলাম তোমরা এটা এখন জেনে রাখো। এবার এটা যদি তুমি জেনে রাখো তাহলে তুমি এই জায়গাটাতে ফিরে আসতে পারছো কিনা সেটা দেখো। এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি, যদি করি এই মাইনাস টু এ বি আর প্লাস টু এ বি কেটে যায়, পড়ে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা বলতে পারি যে এই যে জায়গাটা আমরা নিয়েছিলাম এই জায়গাটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেটাই আমরা এখানে ব্যবহার করেছিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, তাহলে আমরা সমস্যার সমাধান করে নিয়েছি। তো আশা করছি এই যে প্রমাণ এবং এই ধরনের সমস্যা যদি থাকে অনুপাত চ্যাপ্টারের উপরে তাহলে তোমরা সমাধান করতে পারবে। আমাদের নিশ্চিত নবোদয় নামক বইয়ে এই ধরনের সমস্যা বেশ কতগুলো রয়েছে, তোমরা নিশ্চিত নবোদয় নামক বইটি সংগ্রহ করেও এই সমস্যাগুলিকে সমাধান করতে পারো। তো এবার তোমাদের গতানুগতিকভাবে যেটা আমি করে থাকছি যে কি এই সমস্যার সমাধান তুমি কতটা বুঝতে পেরেছো তার উপর বেস করে এইচ ডাব্লিউ দেব। আজকের এইচ ডাব্লিউ থাকবে 20টি অঙ্ক, তুমি নিজে তৈরি করবে, তোমার দক্ষতাকে তুমি যাচাই করে নাও। কি তুমি এখানে এর মান ধরে নাও 5, বির মান ধরে নাও 4, মনে মনে দুটো মান ধরে নাও, যে কোনো মান তুমি ধরে নিতে পারো। এবার তুমি চলে আসো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 25 আর 16 কত হয় 41, আর এ বির মান 4 5 20, তাহলে এইচ টু বি সমান সমান কত, এক নম্বর অঙ্ক। এরকম দুই নম্বর অঙ্ক তুমি এ সমান সমান 6 বি সমান সমান 7 ধরে নাও, দুই নম্বর অঙ্ক তৈরি করো, 20টা অঙ্ক তুমি নিজে তৈরি করবে এবং প্রত্যেকটা অঙ্ক তুমি যখন লাল কালি দিয়ে লিখে প্রশ্নটা তৈরি করবে তার নিচে তুমি সবুজ কালি দিয়ে বা নীল কালি দিয়ে তুমি তার উত্তরটা নিজেই তৈরি করবে। এই 20টি করে আমাকে হোয়াটসঅ্যাপে দেখাবে। তো আজকের ক্লাস এখানে শেষ করব, দেখা হবে পরবর্তী ক্লাসে অন্য একটি সমস্যাকে সামনে এনে। সেই সমস্যার এপিসোড যদি তুমি সবার আগে দেখতে চাও সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো। টাটা।